পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন এলাকায় নতুন উচ্চ জলাধার তৈরির কাজ শুরু হয়েছে। এর ফলে প্রতিটি মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। যে সমস্ত পুরাতন উচ্চ জলাধারগুলি আছে সেগুলি ভেঙে যাতে দুর্ঘটনা না ঘটে সেগুলি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে পুরসভা। দীর্ঘদিন পুরাতন উচ্চ জলাধারগুলি ভগ্ন দশায় থাকার কারণে মাঝে মধ্যে চাঙড় খসে পড়ছে, সে কারণেই সেগুলি ভেঙে ফেলা হচ্ছে। এলাকাবাসীরা জানান, পুরাতন ভগ্ন দশা উচ্চ জলাধারগুলি ভেঙে দেওয়ার ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ওই স্থানে পুরসভার পক্ষ থেকে নতুন উচ্চ জলাধার তৈরি করা হবে। এটা হচ্ছে ট্যাঙ্কির ড্যামেজ হয়ে গেছিল, মানুষের ক্ষতি হচ্ছে, তার জন্য পুরসভারে উদ্যোগ নিল এটা ভেঙে ফেলা। আবার নতুন করে না, এটা এবার হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইটা এবার তো মানুষের মধ্যে হবে একটা। আচ্ছা আচ্ছা, এখানে কিছু হবে আর কি। জল ট্যাঙ্কিটা ভাঙা হয়েছে, এটা মানে কতদিন কা পুরনো? এটা চলতে এটা 50-60 এটা কি করা হচ্ছে? এটা এটা ভাঙা হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।